সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে শান্তিতে বাসতে দিন, রাজ্যবাসী সুখে শান্তিতে বাসতে দিন, আমাদের এই আন্দোলনটিকে আসনটি গ্রহণ করুন। দীপান্তর মুক্তি সংগ্রামী মঞ্চ জিন্দাবাদ, দীপান্তর মুক্তি সংগ্রামী মঞ্চ জিন্দাবাদ, দীপান্তর মুক্তি সংগ্রামী দিচ্ছে ডাক, সেতু আমাদের হচ্ছে হবে, রাজ্যবাসীরা দেখে যান আমাদের এই আন্দোলন, রাজ্যবাসীরা দেখে যান আমাদের এই আন্দোলন, বন্দী দশা ঘুচবে কবে, আমাদের সেতু হবে। আজকে আমরা এলাকার সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, এই জন্য দেখে যে এরা নদীর এই পারের লোকজন, এদের কিছুই নেই, এদের সব কিছু থাকলেই, এদের থাকলেও এদের কিছুই নেই। আমরা দীপান্তর সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আজকে মানেপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের মধ্যে মাদাপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি আমরা জনসভার আহ্বান করেছিলাম। এই চারটি অঞ্চলের প্রায় শতাধিক গ্রামে শতাধিক মানুষ আমরা যে দ্বীপের মধ্যে বাস করি, বংশাবতী নদীর দুটি শাখা আমাদের দিকে দ্বীপের মধ্যে রেখেছে, যার জন্য আমরা বর্তমান যে সভ্যতার ক্রমবিকাশ আমরা থমকে গিয়েছিলাম, সেই সভ্যতার ক্রমবিকাশ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে প্রতিনিয়ত সেতু তৈরি করার দাবি জোরদার আন্দোলন করার জন্য আমরা আজকে প্রথম মঞ্চের পক্ষ থেকে সভার আয়োজন করেছিলাম। সেখানে আপামর জনসাধারণ তারপরে আমরা এই চারটে অঞ্চলের সমস্ত জনসাধারণকে নিয়ে আমরা নবান্ন অভিযান করবো, এবং নবান্ন অভিযান করে আমাদের জন্য যে দাবি সেটাকে আমরা ঠিক জায়গায় পৌঁছে দেবো, সেই আশা আমরা রাখছি। কিছু মানুষকে আমাদের কাছে সোনার পাথর বাটির মতো এগুলোর সুবিধা আজকে কি সূচনা হলো? হাসপাতালের সুবিধা তো আমাদের নেই, মঞ্চের কোন হাসপাতালের সুবিধা আমাদের আছে? জনগণকে আমাদের এলাকায় কোন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে? ভারতবর্ষের নাগরিক হিসাবে সমস্যাটা কি, আপনাদের দাবিটা কি? দাবিটা কি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দাবি আমাদের এখানে গড়ে উঠেছে? সমস্যা কি বহু ধরনের, আমরা আছি বেঁচে আছি ভগবানের উপরে, প্রতিনিয়ত জনগণের যে বিশ্বাস করে বেঁচে আছি, সমস্যা তো এরকম ভাবে যদি আমরা বাঁচি তাহলে আমাদের স্বাধীনতার পর আমরা চিন্তা ভাবনা করেছিলাম, বা আমাদের দাদু ঠাকুরদা চিন্তা ভাবনা করেছিলেন, আর সেই নৌকা যাত্রা মাঝে বাইরে কাজের জন্য আমাদেরকে নির্ভর করতে হয়, চাকরির জন্য কিন্তু আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।